আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই আশমির হলে শুরু আজকের খবরের সুরখি। রয়টার্স খবরের এজেন্সি খাস ইন্টারভিউ লইয়ে জনাব আতাউল্লাহ তু মিলিটারি সাপামারের মংডর উত্তরে আরকানত রোহিঙ্গার মায়া ভয়ন্দরে মিলিটারি বুড়াই গজিদিহীন একার ঘুরের বর্মার মিডিয়া অক্ষলে বিদেশের খবর সুরখে নজন মালয়েশিয়ান সই সালামতের সাথে মালয়েশিয়াত পৌঁছে গায় উত্তর কোরিয়া তু ইসরায়েলি নোয়া বসতির ওর সংকেত করছে ইউএনএ আতঙ্কবাদীর সাঁতের হয়ে ইরানরে আরেক মত এলজাম লাগাইয়ে ইউএস দেফার শিফে এহবর গিন ফুনয়া পর্যন্ত ফসি বলা মদত করছে রোহিঙ্গা বিজনেস ক্লাব আরবিসি। খবর খুলাসা গেলদে 29 তারিখত আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসাইয়ে হইলাবার লেখাওয়ালা বয়াননামা নিয়লায় রোহিঙ্গার হক কল্লা কুরিওয়ান দাবি গুজি দিহি আনরে এপিআর দে এসপি লয়দ আরো অন্য মিডিয়া কলত লেখে আরসাইয়ে লেখাওয়ালা বয়াননামা নিয়লাই দিহি আনরে আরো মজবুত করি গেলদা হাইলা দুনিয়ার ডর নিউজ এজেন্সি রয়টার্সে কমান্ডার ইন চিফ জনাব আতাউল্লাহ লৈ হাস ইন্টারভিউ গুয়া গজি দিহি আন রয়টার্স খবরত লেখে আর আর 1 মিলিয়ন মানুষ মরে যাগো বললে দোয়া জেতুন পর্যন্ত অংশান সূচিয়ে সমাবাদী রোহিঙ্গা কলরের সঙ্গে বললা কারুয়াই ন করে হেতুন পর্যন্ত বর্মার জালে মিলিটারি কলই লাত্তাত লড়াত থাকুম হই জনাব আতাউল্লাহে হইয়ে অংশান সূচি পাওয়ারত আছে দে টাইমত নিজর দেশের 80,000 লতি রোহিঙ্গা কলতু বাংলাদেশ সাহারা লোক উপজিদি হীনর বাবদে হতা হনত অংশান সূচি ফুরাফুরি নাকাম বলিও রয়টার্সে ইয়াদ করাই দিয়ে আর হক কল্লা 1 মিলিয়ন ন দেড় মিলিয়ন ন ফুরা রোহিঙ্গা ব্যক্তিগুলোর মরি যাগো ফুল্য দোয়া বর্মার জালেম মিলিটারির লড়ি আর আর হক লই যাইম বলে জনাব আতাউল্লাহে হাস ইন্টারভিউ হিবাদ হইয়ে রয়টার্সে রোহিঙ্গার হক দেফা গড়াইয়া কমান্ডার আতাউল্লাহ তো ইন্টারভিউ লই বাদে অংশান সূচির হতা হইয়া উ জটে তো আরসার বাবতে সোয়াল গজ্জেরার কানুনের ওর হনিকা নাই যদি হিতারা আর আরে হামলা করিলে আর আইয় হিতারা লই হামলা করে জবাব দিওম বলি হই উজতেয়ে হই গেলদা হাইলা বিনা দর্শবাজলতি মঙ্গল উত্তরর লুদাইঙত 1,000 পর্যন্ত মিলিটারি অকল আসিমবিদ ফারাত গলি 100 পর্যন্ত রোহিঙ্গা অকল গ্রেফতার করি ফেলাই বলি ফারাত তো হইয়ে আসিমবিদ মিলিটারি অকল ফারাত আই ফুরাই গিয়ে গুদি হিয়ান হন মানছে গেলদা হাইলা জোয়ান নোয়াজ পর্যন্ত ফুরি না পারে বলিও ফারাত তো হইয়ে হদুন মানুষ দো জেদাতে মিলিটারি অকল কিয়ল্লা ফারাত আসি দি হিয়ান আজ হাজ্য অকল নজানো বলিও হই 9 অক্টোবরের বাদলতে বর্মার মিলিটারি অকলে রোহিঙ্গা অকলের খন্ডিল্লা করে জুলুম গজিদে হীন আতে মায়া ভয়ন্দরে বুড়াই গজিদে হীন দুনিয়ার মুন্তু নিউলি আইব বলি আরকানত হন আজাদ মিডিয়া যাইত নদে চলত দে হাফতাত বর্মার ইনফরমেশন মিনিস্ট্রিটো ইরাওয়ার দিয়া দে আর এফ এল ওয় কিছু বর্মার মিডিয়ারে মংরত দেখাড়ায় সীতারাম মাঞ্চতো হতা হুসার গরি বাদে মায়া ভয়েন্দর মিলিটারিয়ে বুড়াই গজিদে হীন লত পাই বলে বর্মার মিডিয়া অকলে একার গজছে বুড়াই গজিদে মিলিটারির খেলাফ মদ্দিমা গরগাই হই মুজুবানি দিয়ে দে তিনজন মায়া ভয়েন্দরে নাপুরার গাঁটিত আইনিল এলজাম যদি সৈয়দ দইলে বুড়াই গজিদে মিলিটারি অকলের কানুন মোতাবেকে সাজা দিয়ম লেকিন মদ্দিমা গড়েও কলতীয় জিম্মাদারি লওয়া ভরিব বলে ইনফরমেশন মিনিস্ট্রির উয়ে টুয়ে হইয়ে বিদেশর খবর
উত্তর কোরিয়ার লিডারের হাতা বাইয়ের লাশরে মালয়েশিয়ায় ওয়াফেজ দিবার রাজিওই বাদে উত্তর কোরিয়া তো গেলদা হাইলা নজন মালয়েশিয়ান সই সালামত সাথে কুয়ালালামপুর এয়ারপোর্ট পৌঁছে নজনের ভিতরে তিনজন এম্বাসির স্টাফ আছে আশজন ফ্যামিলি মেম্বার বলে মালয়েশিয়ার ফরেন মিনিস্টার হানিফা আমানে সীতারালয় দলই বাদে হই ইসরায়েলে কবজা করে রেখে দে ফলস্তিনের ওয়েস্ট বেঙ্গল ইসরায়েলে নোয়া ইহুদি আবাদী বোয়াগারে বলা এজাজত দিয়ে দে হিয়ানরে ইউএন চিফ অ্যান্টনিও গুটেরেসের নারাজি দেখায় তঙ্কিত করছে আর দেশ বিদেশি কানুন মোতাবেক ফলস্তিনীয় কলত ডাহাতি করছে জবিনত ইহুদি ফারা বোয়াগারাদ বলিও হইয়ে ইসরায়েলতে ফলস্তিনী তো ফুঁয়াতি থাকন বাদে আর হন হেতিনারও শান্তির প্লান নাই বলিও হইয়ে ইরানে আতঙ্কবাদী হরকতগুলো কলরে আদাত দিয়াত আছে বলে আমেরিকার ডিফেন্স সেক্রেটারি জেমস মেটিসে গেলদা হাইলা লন্ডনত হইয়ে আমেরিকার তুদ্ধমকে সামনা করা পর দেহের ভিতরে সিরিফ ইরান বলিও হইয়ে ইরানে কয়েক বছরের ভিতরে নিজের হাসিয়ত বদলি নাফারের বলে হইয়ে দেহিয়ানত দেশ বিদেশের মাহেরকলেও একমত দেখায় আর ভিশন সৈয়কল বেকুলনুরের শুকুরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।